हेलो स्टूडेंट्स ऑफ क्लास 12, तुम्हारा उच्च माध्यमिक 2022 साले देवे तो तुम्हारा जानो संसद थेके उच्च माध्यमिक शिक्षा संसद थेके रिसेंटलि नोटिफिकेशन हुए छे जे 2021 उच्च माध्यमिक परीक्षा जा क्वेश्चन पैटर्न एवं सिलेबस छिलो प्रत्येकटा विषय से बांगला होक इंग्लिश होक किंबा आमादेर विज्ञान अंक फिजिक्स केमिस्ट्री बायोलजी इत्यादि तो सकले सिलेबस एवं पैटर्न 2021 जा छिलो ताई थाकबे। तो आमी एमनिओ 2021 पैटर्नर उपरे एकटा वीडियो करेछिलाम सम्भवत फेब्रुआरी मासे, तो तुम्हारा सेटा देखते पारो। किन्तु जेहेतु तुम्हारा अनेकेई बोलले जे स्यार एटा निये एकटु आलोचना करले भालो हय़, तो सेई जन्य आमी एकटु आबार आलोचना करे दिच्छि, किन्तु तुम्हारा आगेर वीडियोटाओ देखते पारो। तो ब्यापार हच्छे आमादेर जे फिजिक्सेर सिलेबास तुम्हारा जानो जे 70 मार्क्स थियोरि थाके आर 30 मार्क्स प्रैक्टिकल थाके। तो प्रैक्टिकाले कि परिवर्तन हबे सेटाओ एकटा ब्यापार रयेछे, कारण प्रैक्टिकाले सब एक्सपेरिमेंट थाकछे ना। और आगे बार जे रखम एक्सपेरिमेंट मैंने गुलो 2021 उच्च माध्यमिक जन्य सेरकम हो जाच्छे, तो सेटा निये आमी परे तोमादेर संगे आलोचना करब प्रैक्टिकल सेगमेंट निये। किन्तु मूल जेटा जेटा आमादेर थियोरी, तो सेटा हच्छे थियोरिते छिलो कि ना आमादेर 70 मार्क्स थाके तोमरा जानो। तो आमरा नर्माली कि देखी तोमादेर जदि बोइते सूचीपत्रेर आगे जे कोनो अथरेर बोइते देखबे, तो सेखाने जेटा थाके कि ना आमादेर यूनिट 1 थेके यूनिट 10 अब्दि, अर्थात मोट 10 ইউনিটে সিলেবাস বিভাজন হয়েছে। কোন কোন ইউনিটে একটা অধ্যায় আছে, আবার কোন ইউনিটে সাতটাও রয়েছে। যেরকম কমিউনিকেশন সিস্টেম অর্থাৎ সঞ্চার ব্যবস্থা, সেখানে একটাই অধ্যায় রয়েছে। ওয়্যারাজ আমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ সময় সেখানেও একটাই অধ্যায় রয়েছে ইউনিটে, কিন্তু অপটিক্স কিংবা আলোক বিজ্ঞানে মোট 7টা কিংবা কিছু বইতে 8টা অধ্যায় রয়েছে। তো বুঝতেই পারছো। আবার স্থির তড়িৎ রয়েছে, সেখানে 4টে অধ্যায় রয়েছে। প্রবাহিত তড়িৎতে 3টে রয়েছে, এবং ম্যাগনেটিক এফেক্ট অফ যে কারেন্ট রয়েছে সেখানে তড়িৎচুম্বকত্ব পদার্থের চৌম্বক ধর্ম রয়েছে। তো এরকম মোট 8-10 ইউনিট আর যদি হিসেব করে দেখা হয়, তাহলে আগের সিলেবাসে যেটা ছিল সেটা হচ্ছে 2020 অবধি যদি হিসেবটা বলা হয়, তাহলে মোট 25টা অধ্যায় ছিল। এইটা হচ্ছে মূল কথা। তো 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফাইনালি হয় না অফলাইনে, তো সেটা বাতিলই হলো। তো 2022-এও বুঝতেই পারছো এখন অবধি তোমাদের স্কুলে স্বাভাবিক যে পঠন পাঠন, অনেকের ক্ষেত্রে টিউশন ক্লাসেসগুলো হয়তো অনলাইনে চলছে, অফলাইনে হচ্ছে না। তো যেহেতু স্কুল অতদিন ধরে বন্ধ, এবারে হয়তো পুজোর পর স্কুলটা হয়তো নর্মাল হবে, কিন্তু আমরা জানি না করোনা পরিস্থিতি কী দাঁড়াবে। তো সেই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে কাউন্সিলের এটাই মনে হয়েছে যে আমরা রিডিউস সিলেবাসে প্যাটার্নে গেলে কি না সিলেবাসটা সময় মতো শেষ করা যাবে আর টাইমে পরীক্ষাটা নেওয়া যাবে। তো এবারে মোট ছিল 10টা ইউনিট, তোমরা জানো। তো সেই 10টা ইউনিটের মধ্যে আমরা জানি যে ইউনিট 1 হয় কি, আমি আর লিখছি না, তোমাদের মুখে বললেই বুঝতে পারবে, তোমরা জানো অবশ্য সবই। ইউনিট 1 থাকতো ইলেকট্রোস্ট্যাটিক, সেখানে মোট 4টে অধ্যায় থাকতো। কি কি? স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, দ্বিতীয় অধ্যায় হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তারপরে হচ্ছে তড়িৎ বিভব, তারপরে ধারক ধারকত্ব। ইউনিট 2 ছিল যেটা কি ছিল না প্রবাহিত তড়িৎ অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি, সেখানে প্রথম অধ্যায় ছিল ওহমের সূত্র ছিল, দ্বিতীয় অধ্যায় ছিল কার্শপের সূত্রাবলী, এবং তৃতীয় ছিল তড়িৎ শক্তি এবং ক্ষমতা, এবং থার্ড যেটা হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট, সেখানে তড়িৎচুম্বকত্ব এবং পদার্থের চৌম্বক ধর্ম রয়েছে। ফোর্থ যেটা ইউনিট হচ্ছে, আর যে প্রথম তিনটে বললাম সেগুলো কিন্তু বাদ নেই, সেটা থাকছে 2022 সালের জন্য, শুধু নাম্বার বিভাজনটা পরিবর্তন হয়েছে, সেটা আমি আলোচনা করে নেব এখনই। তো ফোর্থ যেটা ইউনিট ছিল সেটা হচ্ছে ইউনিট 4, যেটা সেই ইউনিট 4 হচ্ছে আমাদের কি না ইউনিট 4-এ দুটো চ্যাপ্টার ছিল, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মানে কি, বাংলায় আমরা যাকে বলি তড়িৎচুম্বকীয় আবেশ। আর দ্বিতীয় ছিল অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ বাংলা যেটা বলি আমরা পরিবর্তী প্রবাহ। তো এই ইউনিটটা কিন্তু বাদ আছে, তার মানে এই দুটো চ্যাপ্টার তোমাদের এইচএস পরীক্ষার জন্য পড়তে হবে না, এটা হচ্ছে প্রথম। নেক্সট হচ্ছে ইউনিট 5, এখানে একটাই চ্যাপ্টার ছিল, সেটা কি না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তাহলে এই ইউনিটে ছিল 8 নাম্বার, সেটা বাদ চলে গেছে। এই ইউনিটে ছিল 3 নাম্বার, সেটাও বাদ চলে গেছে। এরপরে হচ্ছে কি না ইউনিট 7-এ একটাই চ্যাপ্টার ছিল, তোমরা মনে করে দেখো, সেটা কি ছিল না কোয়ান্টাম তত্ত্ব, কিংবা ইংলিশে যেটা আমরা বলি কোয়ান্টাম থিওরি, সেখানে ছিল 4 নাম্বার, সেটাও কিন্তু বাদ চলে গেছে। এরপর কি না ইউনিট 7-এর পর তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো তোমাদের সূচিপত্রতে দেখবে ইউনিট 8 ছিল, ইউনিট 8-টাও বাদ। অর্থাৎ ইউনিট 8-এ দুটো চ্যাপ্টার ছিল,
কি কি না দুটোই ছিল কিন্তু পারমাণবিক ব্যাপারটা নিয়ে, অর্থাৎ একটা ছিল তেজস্ক্রিয়তা যে পার্টটা ছিল সেখানে তোমরা মনে করে দেখো পারমাণবিক নিউক্লিয়াস যে অধ্যায়টা ছিল, আর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে যেখানে আমরা এই পরমাণুর গঠন সংক্রান্ত যে আলোচনা অর্থাৎ বোরের তত্ত্ব যে আলোচনাগুলো ছিল, অর্থাৎ দুটো চ্যাপ্টার ছিল, একটা পরমাণু চ্যাপ্টার ছিল আর নিউক্লিয়াস রিলেটেড যে চ্যাপ্টার ছিল। তো এই যে দুটো চ্যাপ্টার ইউনিট এইট সে দুটোই কিন্তু বাতিল, তার মানে এখানেও কিন্তু নাম্বার ছিল কত, এখানে ছিল ৬ নাম্বার, এটাও কিন্তু বাতিল হয়ে গেছে, অর্থাৎ এটাও থাকছে না, ডিসকার্ডেড হয়ে গেছে। ইউনিট ১০ একমাত্র অধ্যায় সেটা কি না কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম যেটা সেটাও কিন্তু এইবারে নেই, এখানে কিন্তু ছিল ৩ নাম্বার। তো তোমরা যদি হিসেব করে দেখো ৮, ৩, ১১, ৪, ১৫, ৬, ২১, তারপরে এই দিকে আমরা দেখতে পাচ্ছি ২৪। তাহলে একটু যদি আমরা আমি নাম্বারগুলো একটু কাউন্ট করেও দেখছিলাম, তো আমরা যদি একটু ভালো করে দেখি যে এইখানে একটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে এখানে যে ৮, ৩, ১১, ১১, ৪, ১৫, ১৫, ৬, ২১, ২১, ৩, ২৪, তাহলে এই যে নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম্বারগুলো যে বাতিল হয়ে গেল যে পোর্শনগুলো আর কি, তাহলে এই যে ২৪ নাম্বার মতো যে বাদ চলে যাচ্ছে, তো পরীক্ষা তো সেই ৭০ নাম্বারেরই হবে। তাহলে এই ২৪ নাম্বার যে বাদ গেল, তাহলে সিলেবাসের মোটামুটি ধরো একটা ২৮ থেকে ৩০% মতো বাদ হয়ে গেল, কারণ আমাদের মোট অধ্যায় ছিল ২৫, আর এখন যদি দেখা হয় এখানে দুটো, একটা তিনটে, দুটো তাহলে কি ৫টা, এখানে একটা ৬টা অধ্যায়, তার মানে এখানে হচ্ছে দুটো অধ্যায়, ২, ১, ৩, ৪, ২, ৬, ১, ৭, তার মানে ৭টা অধ্যায় কিন্তু বাদ চলে গেছে। তো ৭টা বাদ চলে যাওয়া মানে বুঝতেই পারছো পরীক্ষা এখন দিতে হবে ১৮টা অধ্যায়ের উপরে, কিন্তু নাম্বার থাকছে সেই ১৭, অর্থাৎ যে ৭খানা অধ্যায় বাদ চলে গেল তো তাদের উপরে যে নাম্বারগুলো ছিল, অর্থাৎ আমরা যেটা দেখলাম এই যে ৮ নাম্বার, ৩ নাম্বার এখানে দেখতে পাচ্ছি, ১১, ৪, ১৫, ৬, ২১, এই ২৪ নাম্বার, এই ২৪ নাম্বার কিন্তু ওদের উপরে চলে যাচ্ছে, অর্থাৎ যে অধ্যায়গুলো রয়ে গেল তাদের ওয়েটেজটা কিন্তু বেড়ে যাচ্ছে, এইটা হচ্ছে মূল ব্যাপার। তার মানে মনে যেটা রাখতে হবে তোমাদের সূচিপত্রতে এই যে ইউনিটগুলো রয়েছে সেগুলো বাদ, তাহলে এইচএসএ প্রস্তুতির জন্য পড়তে হবে না। কিন্তু আবার একই কথাই বলবো, সেটা হচ্ছে যে এন্ট্রান্সে তো সবই সিলেবাস থাকবে, সেজন্য তোমাদের পড়তে হবে, কিন্তু এটা করতে পারো তোমরা যে সিলেবাসগুলো এখন নেই সেগুলো একটু কিছুদিন পর পড়তে পারো, আগে যেগুলো রয়েছে সেগুলো পড়ে নিতে পারো, যদি টেস্ট পরীক্ষার সময় মতো হয় কিংবা এটাও যদি হয় তো টেস্ট পরীক্ষার প্রস্তুতি এবং এইচএসএ প্রস্তুতিটা আগে করে না, তারপরে বাকি অধ্যায়গুলো পড়লে তাহলে এন্ট্রান্সের পারপাসটাও হয়ে যাবে, এইচএস পারপাসটাও হয়ে যাবে। তো এইখানে এই যে ইউনিটগুলো আমাদের বাদ সেটা আমি আগেই বললাম, এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। নেক্সট যেটা হচ্ছে যে কোয়েশ্চেন প্যাটার্নের তাহলে কি হবে, কোথায় এমসিকিউ, কোথায় ভিএসএ কিংবা এসএকিউ, কোথায় কি বাড়ছে, তো সেটা নিয়ে একটু আলোচনা করে নেওয়া দরকার রয়েছে। তো সেটা আমি পয়েন্ট আউট করে রেখেছি, সেটা একটু বলি তোমাদের। আগে যে ব্যাপারটা ছিল সেটা আমাদের হচ্ছে যে আগে আমাদের আসতো কত কত না, আগে যেটা আসতো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, অর্থাৎ যেখানে ৪টে অধ্যায় রয়েছে, এটা হচ্ছে কি ইউনিট ১, এইখান থেকে আমাদের আসতো ৮ নাম্বার, আর কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ যেটাকে আমরা বলি ইউনিট ২, এখান থেকেও আসতো ৮ নাম্বার, তারপর হচ্ছে আমি শর্টেই লিখছি ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট, এইটা হচ্ছে ইউনিট ৩, এটাও ছিল ৮ নাম্বার। নেক্সট যেটা হচ্ছে কি না সেটা ছিল ইউনিট ৪, অর্থাৎ আল্টারনেটিং কারেন্ট, এটা হচ্ছে ইউনিট ৪, সেটা কত না এটাও ছিল ৮ নাম্বার। আর নেক্সট হচ্ছে ইএম ওয়েভস কিংবা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, সেটা হচ্ছে ইউনিট ৫, সেটা ছিল ৩ নাম্বার, এবং তারপর যেটা ছিল সেটা হচ্ছে অপটিক্স
এটা হচ্ছে ইউনিট 6 এটা ছিল 14 নাম্বার এরপরে যেটা ছিল ডুয়াল নেচার কিংবা অনেকে একে বলে যেখানে কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টার যেটা ছিল অর্থাৎ ডুয়াল নেচার অফ রেডিয়েশন যে চ্যাপ গ্রুপটা ছিল অর্থাৎ ইউনিটটা যে ছিল তো এই ইউনিটটা হচ্ছে 7 এইখানে আমাদের যে মার্কসটা হচ্ছে সেটা হচ্ছে কত 4 নেক্সট ছিল অ্যাটমস এন্ড নিউক্লি তো পরমাণু এবং নিউক্লিয়াস নিয়ে যে চ্যাপ্টারটা ছিল সেটা ছিল চ্যাপ্টার বলাটা ভুল ইউনিট ছিল সেটা হচ্ছে ইউনিট 8 এখানে ছিল 6 নাম্বার তো এখানে দুটো চ্যাপ্টার ছিল এখানে কিন্তু একটা চ্যাপ্টার তো নেক্সট যেটা ছিল যেখানে আমরা আমরা অর্ধপরিবাহী অর্থাৎ সেমিকন্ডাক্টর এবং ডিজিটাল সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর আর ডিজিটাল বর্তনী নিয়ে যে চ্যাপ্টার ছিল যাকে আমরা ইলেকট্রনিক ডিভাইসও বলি সেই ইলেকট্রনিক ডিভাইসেস এটা নিয়ে যেটা ছিল এটা হচ্ছে ইউনিট 9 তো এইখানে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে সম্ভবত 8 নাম্বার ছিল আমি একবার মিলিয়ে নিই হ্যাঁ 8 নাম্বারই ছিল আর ইউনিট 10 অর্থাৎ লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে আমি একটু আগে যেটা বললাম কমিউনিকেশন সিস্টেম এইখানে যেটা ছিল সেটা হচ্ছে 3 নাম্বার তো এখন তোমরা ব্যাপারটা বুঝতেই পেরেছো যে বাতিলের খাতায় এরা পৌঁছেছে কয়েকজন যেরকম এইটা 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 এইগুলো কিন্তু এখন আর নেই তাহলে এই নাম্বারগুলো অ্যাডজাস্ট হবে তো সেই অ্যাডজাস্টমেন্টটা কাউন্সিলের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে কিভাবে অ্যাডজাস্টমেন্টটা হয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব সেটা হচ্ছে যে কাউন্সিলের যে বর্তমান কোশ্চেন প্যাটার্ন হয়েছে সেগুলোতে কিন্তু এর ওয়েটেজগুলো যে 8 ছিল এগুলো কিন্তু বেড়েছে তো বেড়েছে বলতে কি এখন এই যেটা 8 ছিল সেগুলো কিভাবে বেড়েছে আমি সেটা একটু বলি যেটা 8 ছিল স্থির তড়িতে যেটা ব্যাপারটা বললাম সেটা এখন কিন্তু হয়ে গেছে কি না 8 থেকে এটা হয়ে গেছে এখন 12 তার মানে এখানে কত 4 নাম্বার বেড়েছে তাহলে আরো গুরুত্ব দিতে হবে এইটাও কিন্তু 8 থেকে হয়ে গেছে 12 তাহলে এখানেও কিন্তু 4 নাম্বার বেড়েছে এটা ছিল কত 8 ছিল এই 8 থেকে কিন্তু এও হয়ে গেছে 12 তার মানে এখানেও 4 নাম্বার বেড়েছে এগুলো তো বাদ হয়ে গেছে অপটিক্স ছিল 14 এখন হয়ে গেছে 20 তার মানে এখানে 6 নাম্বার বেড়েছে তো কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে এরপর ইলেকট্রনিক ডিভাইস মানে এগুলো তো সব বাদ আছে ইলেকট্রনিক ডিভাইস ছিল 8 নাম্বার সে এখন হয়ে গেছে কত 14 এখানে কিন্তু ভালো মতো ইনক্রিজ রয়েছে কারণ অপটিক্স তো এমনিও একটা বড় গ্রুপ ছিল সেখানে এমনিও 7টা অধ্যায় এখানে কিন্তু 2টো অধ্যায় সেখানে কিন্তু 6 নম্বরে বেড়েছে এখানে কিন্তু 7টা অধ্যায় সেখানে কিন্তু মাত্র 6 নম্বরে বেড়েছে তো এই নাম্বারগুলো কিন্তু বেড়েছে তো যেহেতু বেড়েছে তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো কোশ্চেন প্যাটার্নেরও পরিবর্তন আসবে তো আমি সেই জন্য বলছি তোমাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে আমি এখানে লিখে রাখি তাহলে একটু বুঝতে সুবিধা হবে ধরো এমসিকিউ কার থেকে কোয়াটা সেটা বলে দিচ্ছি ভিএসএকিউ অর্থাৎ এখানে যেরকম মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা তোমরা জানো মোট আমাদের 14টা থাকে কোনো অপশন থাকে না মানে এবিসিডি অপশন তো থাকবে মানে এক্সট্রা কোনো অপশন থাকে না এক্সট্রা কোনো প্রশ্ন আর ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 4টে থাকে সেখানে অথবা প্রশ্ন থাকে দুটো অন্তত অনেক সময় 3টে থাকে 4টেও থাকতে পারে নেক্সট হচ্ছে এসএকিউ টাইপ 1 এগুলো সব কিন্তু 1 মার্কসে এটা কিন্তু টাইপ 2 অর্থাৎ 2 নম্বরে আর এসএকিউ টাইপ 2 আছে সেটা হচ্ছে 3 নম্বর টাইপের আর লং অ্যান্সার টাইপ যেটা রয়েছে সেটা হচ্ছে 5 নম্বর কিন্তু আমি আগেই বলেছি 2 নম্বর মানে যে 2 থাকবে তা না 1 প্লাস 1 হতে পারে 3 অর্থাৎ 1 প্লাস 1 প্লাস 1 হতে পারে ব্রেকআপটা 2 প্লাস 1 হতে পারে 1 প্লাস 2 হতে পারে আর 5 যেটা সেটা 5 সাধারণত গোটা থাকে না 3 প্লাস 2 কিংবা 2 প্লাস 2 প্লাস 1 কিংবা 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 1 এরকমও হতে পারে তো যেরকম প্রশ্নকর্তা যেভাবে উনি ঠিক ভাববেন উনি সেরকম করতে পারেন তো এইবারে যেহেতু এখানে 12 হয়ে গেছে নাম্বার বেড়েছে তো এখন যে প্যাটার্নটা হয়ে গেছে সেটা হচ্ছে যে স্থির তড়িৎ থেকে কিন্তু ভাগ যেহেতু বেড়েছে তো স্থির তড়িৎতে কিন্তু এখন এমসিকিউ সংখ্যা আমি এরো চিহ্ন দিয়ে দিচ্ছি নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে এমসিকিউ কিন্তু এখন হয়ে গেছে কত 3টে আগের বার থেকে বেড়েছে আর ভিএসএকিউ
এর থেকে সাধারণত থাকতো না, এখন কিন্তু থাকবে। এসএকিউ এর থেকে থাকতো না, এখন থাকবে। আর তিন নম্বরে আগেও থাকতো, এখনো থাকছে। আর এখানে কত না সেটা হচ্ছে বড় প্রশ্ন, কোনো নেই। তাহলে এখানে যদি আমি ফুল মার্কস লিখে রাখি, তাহলে এখানে ফুল মার্কস যদি আমরা দেখি 6, 2, 8, 9, 3, 12, দেখো সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এবার আমরা কারেন্ট ইলেকট্রিসিটি গ্রুপটায় আসি। তো কারেন্ট ইলেকট্রিসিটিতে এমসিকিউ যেটা, অ্যাকচুয়ালি এটাকে এইভাবে লিখলে ভালো হয়, বুঝতে অসুবিধা হতে পারে তোমাদের। এক নম্বরে তিনটে, তাহলে এখানে দুটো থাকে। ভিএসএকিউ কোনো থাকে না, আর এসএকিউ আগেও থাকতো কিন্তু দু নম্বরের একটা, সেটা অ্যাজ ইট ইজ থাকছে। কিন্তু তিন নম্বরে সেটা কিন্তু এক্সট্রা এসছে। আর লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন আগেও থাকতো একটা, এখনো সেটা থাকছে। তাহলে এখানেও দেখো 5, 3, 8, 2, 10, 2, 12 হয়ে গেল। এখানেও দেখো আমি বলেছি 4 নাম্বার বেড়েছে, তো এই জন্য এখানে আমাদের এবারে যে নাম্বার বাড়ছে সেটা কিভাবে না অনেকটাই স্থির তড়িতের মতো হয়েছে। অর্থাৎ আমি যদি বলি যা ছিল এখানে, অর্থাৎ এমসিকিউ এমসিকিউ হয়েছে তিনটে, এইটা একটা যেরকম উপরে হয়েছে, এইটা একটা, তাহলে দেখো লং অ্যান্সার নেই, 12 কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একদম সেম টু সেমই থাকছে, যেরকম আমাদের স্থির তড়িৎ হচ্ছে সেরকমই। কিন্তু অপটিক্স একটু হচ্ছে, এটা সবসময় একটা চ্যালেঞ্জিং গ্রুপ হয় অপটিক্সটা। তিনটে এমসিকিউ, ভিএসএকিউ আগেও থাকতো এখনো থাকছে, দু নম্বরের প্রশ্ন আগে থাকতো না সেটা কিন্তু এবারে থাকছে, আর তিন নম্বরের প্রশ্ন আগেও থাকতো এখনো থাকছে, আর তিন নম্বর তিনটে কিন্তু, আর পাঁচ নম্বরে একটা থাকবে, সেগুলো অথবাও থাকতে পারে, প্রায় থাকে, বেশিরভাগ সময় থাকে। তাহলে এখানে যদি আমরা হিসেব করে দেখি, দেখো 5, 9, 14, 16, 17, 3, 20 এগুলো তো নেই। এবারে চলে আসা যাক এখানে, এখানে নাম্বারে ভালো মতো প্রভাব পড়েছে। তো ইউনিট যেটা 9-এ, অর্থাৎ সেমিকন্ডাক্টর এবং ডিজিটাল বর্তনী যে দুটো চ্যাপ্টার রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেইখানে এমসিকিউর পরিমাণ কিন্তু বেড়েছে, তিনটে এমসিকিউ, ভিএসএ একটা, আর দু নম্বরের একটা, এগুলো কিন্তু দু নম্বরের আগে থাকতো না, তিন নম্বরের আগেও থাকতো এখনো আছে, কিন্তু সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, পাঁচ নম্বরে থাকতো না এখান থেকে, সেটা থাকতো ইউনিট 4 থেকে, সেইটা কিন্তু এবারে এখানে থাকছে। তো এখানে যদি আমরা লক্ষ্য করে দেখি, 5, 3, 8, 2, 10, 11, 3, 14, তো এই হচ্ছে প্যাটার্ন। তো তোমাদের কিন্তু অ্যাকর্ডিংলি পড়াশোনাটা করতে হবে, অর্থাৎ যেখানে এমসিকিউ বেড়েছে, তিন নম্বরে বেড়েছে, তাহলে সেইভাবে পড়াশোনাটা করতে হবে, কারণ যে অধ্যায়গুলো আছে তার থেকেই প্রশ্ন হবে। সে পরীক্ষা ফেব্রুয়ারিতে হোক কি মার্চে হোক কি এপ্রিল মে জুন যে মাসেই হোক, পরিস্থিতি যেরকম হবে, তোমাদের প্রস্তুতি তো নিয়ে রাখতে হবে। তো সেই জন্য তোমাদের এই বছরের মধ্যেই সিলেবাসটা শেষ করতে হবে। তো সেই জন্য তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে পুরো অ্যাকর্ডিংলি প্ল্যান করে এভাবে পড়তে হবে। কিন্তু আমি যেটা বললাম, যেগুলো রয়েছে সেগুলো আগে কমপ্লিট করানো, যদি আমার সাজেশন নেবে তোমরা, তাহলে টেস্ট এবং এইচএস দুটোর প্রস্তুতি থাকলো, তারপরে যে সময়টা থাকছে, কারণ যেহেতু 7টা অধ্যায় বাদ চলে গেছে, বলতে গেলে 7টাই অধ্যায় বাদ গেছে, তাহলে সেই সময়টা বাঁচবে। তো সে আগে কমপ্লিট করে না এই পার্টটাগুলো, তারপরে এন্ট্রান্সের কথা ভেবে যে যে অধ্যায়গুলো পড়া হলো না, অর্থাৎ আমাদের এখানে তড়িৎচুম্বকীয় আবেশ এবং পরিবর্তী প্রভাব, তড়িৎচুম্বকীয় তরঙ্গ সমূহ, কারণ এন্ট্রান্সে সবই লাগবে, কোয়ান্টাম তত্ত্ব, আমাদের এখানে পরমাণুর যে গঠন নেই, যেখানে বোর তত্ত্বগুলো রয়েছে মডেলগুলো সেটা, এবং পারমাণবিক যে নিউক্লিয়াস চ্যাপ্টার এবং সঞ্চার ব্যবস্থা, এন্ট্রান্সে সবই লাগবে যেহেতু। তো সেইগুলো তোমরা কিন্তু তারপরে করে নিলে গ্যাপে গ্যাপে করে, কিন্তু ওটা দায়িত্ব নিয়ে করতে হবে, নাহলে এন্ট্রান্সে বিশাল ভুগে যাবে, কিন্তু সেখানে পুরো সিলেবাসই কিন্তু থাকবে, শুধু সঞ্চার ব্যবস্থাটা সব পরীক্ষাতে থাকে না। তো সেইভাবে তোমাদের কিন্তু প্ল্যানিংটা কিন্তু রাখতে হবে। তো এটাই হচ্ছে সিলেবাস নিয়ে আলোচনা। কারো যদি কিছু বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে, যে সিলেবাস নিয়ে কোনো যদি সমস্যা থাকে, পরের দিকে আমরা এমনিও এখন অন্যান্য অধ্যায়গুলো পড়ছি, পরের দিকে যখন টেস্ট পেপার কিংবা অন্যান্য যেগুলো প্রস্তুতির জন্য উচ্চ মাধ্যমিকে লাগবে, সেগুলো আমরা যতটা পারবো আমি সেটা আমি তোমাদের জন্য আপলোড করার চেষ্টা করব। সবাই সাবধানে থাকবে, ভালো করে পড়বে, জানি এটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, তো এর মধ্যেও কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে, যতই কষ্ট হোক, যতই বাধা আসুক, সেই জন্য ঘরে থেকেও তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে।
তো ভালো পড়া কি ভালো রেজাল্ট করার একটাই রাস্তা হচ্ছে পরিশ্রম, তো অবশ্যই প্ল্যানিং করতে হবে, সঠিক প্ল্যান, আর রোজকার পড়া রোজ করতে হবে, কোনো রকম ফাঁকি না। আর সবচেয়ে বড় হচ্ছে যেটা, বই পড়তে হবে, যে লেখকেরই বই পড়ো না কেন, অন্তত একটা লেখকের বই ভালো করে পড়তে হবে, কিংবা একের বেশি পড়তে পারলে তো ভালো। আমি তোমাদের আগেই বলেছি যে ছায়া প্রকাশনী এবং সাঁতরা প্রকাশনী যদি বই ভালো করে পড়া হয় তাহলে অনেকটাই জ্ঞান হবে। এবারে কেউ চাইলে মহাদেব দাস খান কিংবা বাসুদেব ঘোষ কিংবা পারুল প্রকাশনীর বই কিংবা দত্তপাল গুছাইয়ের একটু কঠিন হলেও খুব ভালো বই, তো এগুলো পড়তে পারো। ইভেন ইংলিশ ভার্সনেরও কিছু বই পড়তে পারো, যেরকম সিবিএসসি ছেলেমেয়েরা কমপ্রিহেনসিভ এবং এসএলআরআর বই পড়ে, ওই বইগুলো ভালো, এন্ট্রান্স পারপাসেরও কিছু প্রস্তুতি হবে। ইভেন এন্ট্রান্সের জন্য তোমরা আরিয়ান্তের বইগুলো কিন্তু ফলো করতে পারো, কিংবা এমটিজি বইগুলো রয়েছে। তো এখানে আলোচনা শেষ করছি, আশা করি তোমরা উচ্চ মাধ্যমিকে ভালো করে ব্যাপারটা বুঝেছো, কি কি বাদ রয়েছে সেই হিসাবে প্রস্তুতি নেবে, সেই হিসাবে পড়াশোনা করবে। পরের ভিডিওতে অন্যান্য টপিক নিয়ে আলোচনা হবে। টিল দেন, বাই।